হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আপনাদের জানাবো সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন রাম। সীতা কি সত্যি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন না অন্য কেউ, যা স্বয়ং বাল্মীকিও জানতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেবী সীতা যখন বনবাস থেকে ফিরে আসেন তখন রামচন্দ্রের প্রজাগণ এবং রামচন্দ্র স্বয়ং দেবী সীতার সতীত্ব নিয়ে সংশয় উঠে। রাবণের সংস্পর্শে সীতা অপবিত্র হয়েছে কিনা এই নিয়েই প্রজারা আবার বিক্ষুব্ধ হন। কিন্তু এর আগে অগ্নিদেবের কাছে সীতা প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনায় সাড়া দিয়ে অগ্নিদেব তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রক্ষা করার। তারপর রামচন্দ্রের প্রজাগণ সংশয় দূর করার জন্য সীতাকে আদেশ দেন এবং দেবী সীতা রামের আদেশ পালনার্থে অগ্নি পরীক্ষা দিতে সিদ্ধান্ত নেন। দেবী সীতা অগ্নিদেবের সাহায্য নিয়ে অগ্নিতে প্রবেশ করেন এবং অগ্নিদেব এক মায়া সীতা নির্মাণ করেন এবং অগ্নিদেব দেবী সীতাকে রক্ষা করেন। কিন্তু রামচন্দ্র মায়া সীতার ব্যাপারটা আগে থেকে জানতেন এবং তাই তিনি প্রজাদের অগ্নি পরীক্ষার আবদারে বিচলিত হননি। কিন্তু রামচন্দ্র যে সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন তিনি মায়া সীতা ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত সীতা। পরবর্তীতে দেবী সীতা অপমান সইতে না পেরে সেই অগ্নি থেকে মাটির নিচে অদৃশ্য হয়ে যান, আর যা কখনো ফিরে আসেননি। তো বন্ধুরা, এই ভিডিওটি নেওয়া হয়েছে পদ্মপুরাণ থেকে। বাল্মীকি রামায়ণ এ সীতার অগ্নি পরীক্ষা নিয়ে যা বলা হয়েছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন এক মত প্রকাশ করে পদ্মপুরাণ নামের এক প্রাচীন পুরাণ গ্রন্থ। প্রায় 55,000 শ্লোক সম্বলিত এই পুরাণ ভারতীয় ঐতিহ্যে 18টি পুরাণের অন্যতম। অনুমান করা হয় খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চদশ শতকের মধ্যে লিখিত হয়েছিল এই পুরাণ। এখানে রামায়ণ এর অতি গুরুত্বপূর্ণ অংশগুলি পুনরায় উপস্থাপন করে এই পুরাণ এবং অনেক ক্ষেত্রে এমন কিছু ব্যাখ্যা ও ঘটনা এই গ্রন্থে সংযোজন করে যা স্বয়ং বাল্মীকিও ভাবতে পারে নাই। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন প্রকৃতপক্ষে অগ্নি পরীক্ষায় ছিলেন মায়া সীতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং সাথে কমেন্ট করেও জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।